হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আজ আবারও নিয়ে চলে এসেছি বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলি নিয়ে। তো এই ক্লাসটা কিন্তু অনেক দিন বাদেই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ইতিমধ্যেই তোমরা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়েছিলে যে দিদি বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলির বাকি ক্লাসগুলো দাও। তো তাদের মধ্যে মোস্ট রিকোয়েস্টেড একটা কমেন্ট ছিল, সেটি হচ্ছে মেনিকিউর। তো তোমাদেরকে বলে রাখি, যেহেতু এখন লকডাউন চলছে, তাই লকডাউনের মধ্যে কোনো রকমভাবে প্র্যাকটিক্যাল ক্লাস দেখানো সম্ভব হচ্ছে না। তাই তোমাদেরকে যতটা পারছি আমি নোটসের মাধ্যমে মেনিকিওরটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরাও খুব সুন্দরভাবে ক্লাসটা জয়েন করো, খুব মন দিয়ে ক্লাসটা দেখো। আশা করছি তোমরা কিন্তু থিওরির মাধ্যমে মেনিকিওরটা শিখে নিতে পারবে। তো চলো আর একটু দেরি না করে মেনিকিওর ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলি বলে আমি হেডিং করে নিয়েছি, সাবজেক্ট ম্যানিকিওর, ক্লাস নম্বর 7। এর আগে ক্লাস নম্বর 6 অবধি দেওয়া ছিল, যেখানে কিনা ফেসিয়ালের ওপর ডিটেলস দেওয়া ছিল। তো তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো, তারা কিন্তু আগের ক্লাসগুলো ফলো করে নিও, তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো তারপরে দেখো, খাতার ওপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ভূমিকা, অর্থাৎ ইন্টারঅ্যাকশন বলে একটা হেডিং করেছি। তো তোমরাও চাইলে নোটসগুলো খাতায় লিখে নিতে পারো। নোটস লিখে নিলে কিন্তু তোমাদের ক্লাসটা করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখো, ইন্ট্রোডাকশন বলে হেডিং করার পর, অর্থাৎ ভূমিকা বলে হেডিং করার পর লিখেছি, মেনিকিওর শব্দটি এসেছে ল্যাতিন শব্দ ম্যানিস, যার অর্থ হাত, এবং কুয়ার, যার অর্থ হলো পরিচর্যা, অর্থাৎ হাতের পরিচর্যা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মেনিকিওর শব্দটি কোন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। ঠিক আছে, ল্যাটিন শব্দ ম্যানিস, যার অর্থ হচ্ছে হাত, অর্থাৎ হ্যান্ড, এবং কুয়ার, যার অর্থ হলো পরিচর্যা, অর্থাৎ হাতের পরিচর্যা। তাহলে ভূমিকাতে কি বলছে, মেনিকিওর শব্দটি কোথা থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে, তোমরা বুঝতেই পারছো। আর আমি কিন্তু প্রতিটা বাংলা নামের পাশে ইংরেজি নামগুলোও লিখে দিয়েছি স্পেলিং করে, কারণ তোমরা যখন প্রফেশনাল কোর্স করছো বিউটিশিয়ানে, তাই তোমাদের কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশ নামগুলো জেনে রাখা উচিত। তাই আমি বাংলার পাশে ইংলিশ নামগুলো দিয়ে দিয়েছি। তো দেখো, এরপরের পয়েন্ট কি বলছে, মেনিকিওরের ফলাফল বা সুবিধা, অর্থাৎ বেনিফিটস। ঠিক আছে, মানে মেনিকিওর করলে আমরা কী কী ফলাফল পেতে পারি বা কী কী সুবিধা হতে পারে, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে বেনিফিট। ঠিক আছে, তো চলো এটা তোমরা খাতার উপরে হেডিং করে নাও। দেখো, প্রথমেই যেটা বলছে, এটি হাত এবং হাতের আঙুলের নখের যত্ন করে, অর্থাৎ মেনিকিওর হাতের এবং হাতের আঙুলের যে নখ থাকে সেই নখের যত্ন করে। নেক্সট পয়েন্ট কি বলছে, মেনিকিওর করার ফলে হাতের নখগুলি আরও স্বাস্থ্যকর এবং আরও মসৃণ হয়। তাহলে মেনিকিওর করার ফলে কি হয়, মেনিকিওর করার ফলে হাত এর যে নখগুলি থাকে সেই নখগুলি আরও বেশি স্বাস্থ্যকর হয় এবং আরও বেশি মসৃণ হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, মেনিকিওর হাতের ত্বককে ময়শ্চারাইজ করে ও নরম রাখে। ঠিক আছে, তাহলে মেনিকিওর কী করে, মেনিকিওরের ফলে আমাদের হাতের যে ত্বকটা আছে, অর্থাৎ হাতের যে স্কিন বা চামড়াটি আছে, সেটাকে কী করে, ময়শ্চারাইজ করে এবং অনেক নরম রাখে। মেনিকিওর নখের কিউটিকলকে সুস্থ রাখতে সাহায্য করে। মেনিকিওর কী করে, মুখের যে কিউটিকলগুলি আছে সেই কিউটিকলগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে। এই সমস্ত ফলাফল কিন্তু মেনিকিওরে আছে, অর্থাৎ এই সমস্ত সুবিধাগুলি কিন্তু মেনিকিওর থেকে আমরা পাই, তাই আমরা মেনিকিওর করি। দেখো, তারপর নেক্সট পয়েন্ট কী বলছে, মেনিকিওরের প্রোডাক্টস বা সামগ্রী, অর্থাৎ মেনিকিওর করতে আমাদের যে সমস্ত প্রোডাক্ট বা সামগ্রী লাগবে। ঠিক আছে, তো দেখো, মেনিকিওর করার সময় যে সমস্ত সামগ্রী আমাদের প্রয়োজন তা হলো, প্রথম পয়েন্ট, অর্থাৎ তোমরা 1 নম্বর 2 নম্বর করেও পয়েন্ট করে নিতে পারো, আমি কিন্তু এখানে কোনো 1 নম্বর করে পয়েন্ট করিনি, আমি সাব পয়েন্ট হিসেবে করছি। তো প্রথমে তোমরা পয়েন্ট করবে হ্যান্ড স্যানিটাইজার। ঠিক আছে, দেখো ইংরেজি নামটাও আমি লিখে দিয়েছি, মেনিকিওর করার আগে হাত ও নখ ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিতে হবে। অর্থাৎ আমরা যখন মেনিকিওর করব, বা মেনিকিওর না, যে বিউটিশিয়ানের যে কোনো কাজ করার আগেই কিন্তু আমাদের হাতটা কি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, সেটা হ্যান্ড ওয়াশও হতে পারে অথবা হ্যান্ড স্যানিটাইজারও হতে পারে। ঠিক আছে, তো এখানে বলেছে যে মেনিকিওর করার আগে হাত ও হাতের নখ ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে
স্যানিটাইজ করতে হবে। নেক্সট পয়েন্ট কি বলছে, নেল পলিশ রিমুভার। দেখো এখানেও কিন্তু আমি ইংরেজি নামগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। তো নেল পলিশ রিমুভারে কি বলছে, ম্যানিকিওর করার প্রথমেই যা করতে হবে তা হলো নখের নেল পলিশ তুলে ফেলতে হবে নেল পলিশ রিমুভার দিয়ে। আমরা যখন ক্লায়েন্টকে ম্যানিকিওর করাবো, তো ম্যানিকিওর করার প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা করব নেল পলিশ রিমুভার দিয়ে ক্লায়েন্টের হাতের আঙুলে নখে যদি কোনো রকম নেল পলিশ থাকে সেই নেল পলিশটা কিন্তু রিমুভ করতে হবে। তো রিমুভ করতে আমরা নেল পলিশ রিমুভার ইউজ করব, ঠিক আছে। এটা কিন্তু ম্যানিকিওরের প্রথমেই করে নিতে হবে, যে ক্লায়েন্টের হাতের নখকে একদম পরিষ্কার করে নিতে হবে নেল পলিশ রিমুভার দিয়ে, ঠিক আছে। তারপর নেক্সট পয়েন্টে বলছে কিউটিকল অয়েল, ঠিক আছে। তো এটি ত্বকের কিউটিকলগুলিকে ময়শ্চারাইজি ও নরম করে তোলে। তাহলে কিউটিকল অয়েলের কাজ কি, কিউটিকল অয়েলের কাজ হলো ত্বকের কিউটিকলগুলিকে ময়শ্চারাইজ ও নরম করে তোলে। তারপর নেক্সট কি বলছে, কিউটিকল ক্রিম, এটি ত্বকের কিউটিকলগুলিকে নরম করে তোলে। এই কিউটিকল অয়েল বা কিউটিকল ক্রিম কিন্তু একই রকমের জিনিস, ঠিক আছে। একটা অয়েল বেসে পাওয়া যায় এবং একটি ক্রিম বেসে পাওয়া যায়, এর কিন্তু একই কাজ, মানে দুটিরই কিন্তু একই কাজ। তো তারপর নেক্সট কি বলছে, হ্যান্ড ক্রিম বা হ্যান্ড লোশন, এটি হাতের ত্বককে ময়শ্চারাইজ করে তোলে। তারপর কি, বেস কোট, নেল পলিশ লাগানোর আগে বেস কোট ব্যবহার করতে হয়, এটি নখের প্লেট রক্ষা করে। আমরা যখন নেল পলিশ পরি তখন কিন্তু আমরা ডাইরেক্ট নেল পলিশ পরি হাতের নখে, কিন্তু সেটা রং প্রসেস। তো নেল পলিশ পরার আগে যদি আমরা বেস কোট পরি বা বেস কোট ব্যবহার করি তাতে কি হবে, তাতে হবে যে আমাদের নখের যে প্লেটগুলি থাকে সেটি রক্ষা হয়, মানে সেটিকে রক্ষা করে। কে কে রক্ষা করে, বেস কোট। তো নেল পলিশ পরানোর আগে কিন্তু আমরা কি করব, বেস কোট অ্যাপ্লাই করব। তারপর কি বলছে, টপ কোট, নেল পলিশ লাগানোর পর টপ কোট ব্যবহার করতে হয়, এটি নেলকে রক্ষা করে। নেল পলিশ লাগানোর পর কি করব, আমরা টপ কোট ব্যবহার করব, এটি নেলকে রক্ষা করে। নেল পলিশ পরার আগে আমরা কি করব, বেস কোট ব্যবহার করব, এবং নেল পলিশ পরার পরে আমরা কি করব, টপ কোট ব্যবহার। এই টপ কোটটা কিন্তু হোয়াইট কালার, অর্থাৎ জল যে রঙের হয়, মানে জলের যে সাদা কালার, সেই ধরনের সাদা কালারের কিন্তু এই টপ কোটটি হয়। তাই আমরা নেল পলিশ লাগানোর পরে এই টপ কোট ইউজ করব। এরপর কি বলছে, এরপর বলছে এক্সফোলিয়েট স্ক্রাব, এটি ত্বকের মৃত কোষগুলিকে তুলে ফেলে এবং ত্বককে উজ্জ্বল করে। আমাদের মুখে যেরকম মৃত কোষ থাকে বা মুখের স্কিনে, তেমন কিন্তু আমাদের হাতের স্কিনেও মৃত কোষ থাকে। তো এই এক্সফোলিয়েট স্ক্রাব দ্বারা কি হয়, এই এক্সফোলিয়েট স্ক্রাব দ্বারা এই মৃত কোষগুলিকে তোলা সম্ভব হয় এবং ত্বক আরও বেশি উজ্জ্বল হয়। তারপর নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যানিকিওর শ্যাম্পু, এটি হাতের ত্বককে ধুলো বা নোংরা থেকে পরিষ্কার করতে সাহায্য করে। তো ম্যানিকিওর শ্যাম্পুর মাধ্যমে আমরা কি করতে পারি, ম্যানিকিওর শ্যাম্পুর মাধ্যম দিয়ে আমরা হাতের যে ত্বকের নোংরা বা ধুলো বাড়ি থাকে সেটিকে পরিষ্কার করতে পারি। এরপর কি বলছে, নেল পলিশ, তো নেল পলিশ আর মানে নেল পলিশ নিয়ে আর কিছু নতুন করে বলার নেই, তোমরা সবাই জানো। নেল পলিশ ম্যানিকিওর করার শেষে লাগাতে হয়, এটি নখকে ক্ষতি থেকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের রং ব্যবহার করে ফলে দেখতে সুন্দর হয়। তো নেল পলিশ কখন আমরা ব্যবহার করব, ম্যানিকিওর করার সবার শেষে আমরা নেল পলিশ ব্যবহার করব। নেল পলিশ বিভিন্ন কালারের নেল পলিশ ব্যবহার করা হয়, এটি নখকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও আমাদের লাগবে ম্যানিকিওরের ক্রিম বা ম্যানিকিওরের প্যাক, সে সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং ক্লাসটাকে ভালো করে দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে।